বিচার সালিশে যে আকাম করছে একজন, গোসল করে আর একজনকে পেশ লাগায় তারা যত দোষ এদেশের হুজুরদেরকে। আর আমাদের মতো নিরীহ এদেশে কেউ নাই। প্রশাসনের স্বাধীনতা বলছেন, আমি মির্জা ইয়াসিন আরাফাত যখন নাকি আপনার গণজাগরণ মঞ্চ হয়েছিল, আমার ওস্তাদ হাসপাতালে ভর্তি ছিল, সেই ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল যে পাশে, যেখানে আমরা পিজি হাসপাতাল তার পাশে, সে সময় গণজাগরণ আন্দোলন চলতেছিল, আমরা 5-7 জন বন্ধু গিয়েছিলাম মুহূর্ত অবস্থায় থাকা আমার ওস্তাদকে দেখার জন্য। আল্লাহর কসম যদি একটু এদিক সেদিক বলে থাকি, একজন মধ্যবয়সী বোন আমাকে দেখে বলছে রাজাকার, অথচ আমার মায়েরই জন্ম হয়নি 1971 সনে, আমার জন্ম 88 সনে, তাহলে আমাকে কেন রাজাকার বললেন? কারণ আমার মাথায় টুপি, মুখে দাড়ি আছে, তাহলে আমার স্বাধীনতাটা কোথায় থাকলো দেশে? আজকে দাড়ি টুপিকে, ইসলামের পক্ষে কথা বলাকে জঙ্গিবাদ মনে করে অসংখ্য আলেমকে আজকে জেলে পরে রাখা হয়েছে, তাহলে আমার স্বাধীনতা কোথায় রইল? আজকে আমাদের উপরে জুলুম করা হচ্ছে, ইসলামের উপরে পক্ষান্তরে জুলুম করা হচ্ছে। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি বলছে, হে নবী, আপনি আপনার স্ত্রী গণদেরকে বলেন, আর এই দেশে তাদের অনেক ভুল হলেও মাফ। আর আল্লাহ তাআলা বলছে আপনার স্ত্রী গণকে বলেন, সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে আরেকটি আয়াতে বলছে, ইয়া আইয়ুহান নবী ইউকুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, হে নবী আপনি আপনার স্ত্রীগণ, কন্যাগণ এবং মুমিনদেরকে বলেন। এখন কথা হচ্ছে, ওই যে বললাম যে ধর্ম একটা ইনস্টিটিউট, আপনি সেটা মানেন কিনা, সেটা যদি আপনি মানেন তাহলে এই বক্তব্য আপনাকে মানতে হবে। এই বক্তব্য আমার নয়, এই বক্তব্য আমি বানিয়ে বলতে পারবো না, কম বেশি করতে পারবো না, আমি না বলে অন্য কেউ বলবে, আমি দালাল হয়ে গেলেও কেউ না কেউ বলবে, সেই জন্য সত্যটা আমাকে বলতে হবে। দেখেন ইসলাম বলছে, হে নবী আপনি আপনার স্ত্রী, আপনার কন্যা এবং মমের নারীদেরকে বলেন। এখন আপনি মমের নারী হবেন কিনা সেটা দেখার বিষয় নাকি দায়ুস হবেন সেটা আপনার বিষয়। এখানে বলা হচ্ছে যে দেখেন, যে নারীকে আমরা যদি কেউকে বলি যে বোন আপনাকে খুব সুন্দর লাগছে, সে খুব খুশি হয়, যে আপনার কণ্ঠটা খুব সুন্দর, সে খুব খুশি হয়। যখনই বলছে অকর্ণা ফি বুয়ুতি কুন্না, এর আগে বলছে যে তোমার কণ্ঠ পর্যন্ত কি পর্দা করো, কারণ কি নারীর কণ্ঠটার মধ্যে আল্লাহ তাআলা একটা আকর্ষণ দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। এবং ঘরের কথাটা বলা হয়, দেখেন এখানেও অপব্যাখ্যা করে রাশেদ খান মেমন সহ, সরি হাসানুল হক ইনু সাহেব এটা নিয়ে অনেকবার ব্যঙ্গ করেছেন, ভুল মন্তব্য করেছেন, মূল বক্তব্য তারা বোঝে না। কোরআন বলছে অকর্ণা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা ঘরে থাকো, ঘর থেকে বের হলো না জাহিলি যুগদের মতো, যারা জাহেল ছিল। আজকে আমরা যেটাকে আধুনিকতা বলছি, ইসলাম বলছে সেটা জাহেল, অর্ধ উলঙ্গ হওয়া, এটা জাহালাত। এবার আপনি যদি বলেন আমার নানি ব্লাউজ পরে নাই, আপনার নানিকে 12 বছর বয়সে বিয়ে দেওয়া হয়েছে, 13 বছর বয়সে আপনার নারী মা হয়েছে, আজকে 18 বছরের আগে বিয়ের কথা যখন আমরা আলেম ওলামা বলি, তখন আমাদেরকে বলা হয় আমরা নাকি দেশদ্রোহী, দেশের আইন মানি না। তাহলে আপনার দাদি নানির যে 12 বছর বয়সে বিয়ে হয়েছে, 13 বছর বয়সে, জনাব মির্জা ইয়াসিন আরাফাত আপনাকে শুনতে পাচ্ছি না, আপনি স্টাক্ট হয়ে গেছেন। দর্শক আপনাদেরকে আমরা সরাসরি লিখে পাঠাতে বলিনি, আপনাদেরকে আমরা সরাসরি আমাদের এই প্যানেলে যুক্ত করব। আপনাদের যাদের জুম ইনস্টল করা আছে ফোনে বা ডিভাইসে, তারা সরাসরি আমাদের লিংক যুক্ত হবার জন্য আমি হয়তো একজন বা দুজনকে যুক্ত করতে পারি। আমাদের আমাদের দাদু নারীরা পড়াশোনা অনেকে করেন নাই, সেজন্য কি আমি বলবো আপনিও পড়াশোনা করবেন না? এটা না। কোন জায়গায় আলে বলা আমার বলছে নারীরা পড়াশোনা করতে পারবে না, নারীরা বিমান চালাচ্ছে? আমাদের মূল বক্তব্যটা হচ্ছে, আপনি ওই যে বলছে যে যখন ঘর থেকে বের হবে শালীন ভাবে বের হব, যেন ঘরটা নিয়ে বের হলো যেভাবে তুমি নিরাপদ। এবার আপনি আসেন পোশাকের কথাটা যে বলা হয়, এই যে পোশাকটা, এই পোশাকটা কিন্তু একটা দেহের সৌন্দর্য। এই আধুনিকতা মানে কিন্তু অর্ধেক পোশাক পরা না, আধুনিকতার মানে হতে পারে আমি যখন সুন্দর একটা গ্লাস পরি, আমি যখন খুব ভালো একটা ঘড়ি পরি, ভালো পোশাক পরি, তখন আমাকে কেউ বলছে। এখানে একটা কাঠখোট্টা প্রশ্ন আছে, মির্জা ইয়াসিন আরাফাত এর আগেও বলেছেন, যে প্রশ্নটা হলো এই যে নারী যেটাই পরুক, সমস্যা কি নারী করছে নাকি পুরুষের চোখ করছে? পুরুষ দেখেই তো বেশি আপনার অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে এবং যে কোনো একটা অঘটন ঘটাচ্ছে, এতে নারীর কেন দোষ দেওয়া হচ্ছে, নারীর পোশাকের কেন দোষ দেওয়া হচ্ছে, কেন আপনার পুরুষের চোখকে দোষারোপ করা হচ্ছে না? এই বিষয়টাকে বলুন ছোট করে। আমি আপনাকে কোরআন দিয়ে জবাব দিচ্ছি, শুনেন। রাস্তাঘাটে যখন মানুষ চলে, মানুষ তার চোখ যদি কোথাও চলে যায়, ইসলাম বলছে কুল্লিল মুমিনিনা ইগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম, তুমি তোমার চোখকে নিচের দিকে করো, তুমি তোমার চোখকে হেফাজত করো। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছে হাদিস শরীফে আসছে, চোখকে নিচের দিকে করে হেফাজত করা করেছে পর্যন্ত কেউ, বা করার কোনো প্র্যাকটিস আছে আমাদের সমাজে আপনি মনে করেন?
এবং এখন এইটার দায়িত্ব তো আপনি ওরা কি আমাদেরকে দিচ্ছেন। চোখটাকে নিজের দিকে নিল কি না, অথবা ওই ধর্ষণের পেছনে তাদের দৃষ্টিভঙ্গি, আমাদের পুরুষ সমাজের দৃষ্টিভঙ্গি, চোখ নিচের দিকে কতটুকু নিয়ে এসে চলেছিল, এই দোষটুকু আসলে আমরা কি ফাইন্ড আউট করার চেষ্টা করছি কিনা, বা আপনাদের পক্ষ থেকে কখনো বলা হয় কিনা যে তোমাদের আগে চোখ নিচু করো, তবেই মহিলা কি পোশাক পরেছে সেদিকে তোমার নজর আর যাবে না, এই বিষয়গুলো কখনো কি আমাদের পক্ষ থেকে বলা হয় কিনা? একশোবার আপনি আমার কয়েকটি ইসলামিক লেকচার আছে এই বিষয়ে, কিন্তু আপনি নারীর দেখবেন পোশাকের সেখানে আমরা বিষয়টা তো বলে বারবার থাকি। সামনে আসে, আমরা দেখছি, জি আমরা তো দেখি আমাদের সমাজে বিতর্কের মধ্যে সবচেয়ে নারীর পোশাকটাই সবসময় সামনে আসে। আমি আমি আপনাকে বলছি, দেখেন আমরা ওয়াজ মাহফিলে ওই যে আমার বোন যেভাবে বলেছেন যে পুরুষ শুধু নারীর জন্য নয়, পুরুষ পর্দা শুধু নারীর জন্য নয়, পুরুষের জন্য সমানভাবে ফরজ। এখন আপনি আপনার চোখ হেফাজত করার ব্যাপারে আল্লাহ বলছেন, যদি না করেন তার দায় আপনার, আপনি তাকওয়া পরিপূর্ণ অবলম্বন করতে পারেন নাই। কিন্তু আমার কথা হলো, আজকে যারা পোশাককে বলতেছে যে পোশাক দায়ী না, এখন পোশাকের কারণে যার উপরে হামলাটা করেছে সেটা কি কোনো আলেম করেছে? না। নাকি কোনো ধর্ম শিক্ষায় শিক্ষিত ভদ্র ছেড়ে করেছে? করে নাই। এই জন্য আপনাকে হেফাজত করে যেতে হবে, যেন আপনাকে হাজার মানুষের মধ্যে দুই চারজন খারাপ থাকতে পারে, বাস গাড়ি খালি পেয়েছে, বাসের কন্ট্রাক্টর, বাসের হেল্পার, বাসের ড্রাইভার মিলে আপনার দর্শন করছে, সেক্ষেত্রে আপনার হেফাজতটা শুধু মানুষ দিয়েও দরকার আছে। এই জন্য বলছে যে তোমরা কোথাও বের হইলে মাহারাম নিয়ে বের হো, রুখ নিয়ে বের হো। আমি আপনাকে উত্তরটা দিচ্ছি এই জন্য যে দেখেন আপনি যখন ব্যাংক থেকে ধরুন টাকা নিয়ে তুলতে যান, হ্যাঁ জি শেষ, আমি কিন্তু এইটার জবাবটা দিয়ে দিই, জি 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 যখন ব্যাংক থেকে টাকা তুলতে যান আপনি কিন্তু সিকিউরিটি নিয়ে যান, যখন আপনি সোনা কিনেন সেটারও কিন্তু আপনি সুন্দর করে বাক্স বন্দি করে সিকিউরিটি করে নিয়ে আসেন। ঠিক তেমনি ভাবে সবচাইতে দামি হচ্ছে একজন নারীর সম্ভ্রম, নারীর ইজ্জত, নারীর নারীর যে না না সম্মান আছে সেইটা। সেই জন্য আপনি মাঝখানে আপনাকে সেফটি দিতে হবে, আপনি আপনাকে সেফটি দিতে হবে। জি বলুন। জি আমি দুঃখিত, আমি অন্য একটা কথা বলছিলাম। এখন ওই যে বাসের কথা বললেন, বাসে করে একটা নারী যাচ্ছে, সে হয়তো তার কম পোশাক পরিহিত অবস্থায় তাকে ধর্ষণের শিকার হতে হয়েছে, এক্ষেত্রে আপনি কাকে দোষারোপ করবেন, নারীর পোশাককে নাকি যারা ধর্ষণ করলো তাদেরকে দোষারোপ করবেন, ইসলাম কি বলে? না, এক্ষেত্রে অবশ্যই যারা ধর্ষণ করেছে তারা দায়ভার এড়াতে পারে না প্রথমত, কারণ হচ্ছে এই, আর এইটার কারণ হচ্ছে মূল ধর্ষণ বেড়ে যাওয়ার কারণ হচ্ছে এক, যে এই দেশে যে প্রকৃত অর্থে বিচার, বিচার থেকে বেঁচে যাওয়া, দায় মুক্তি, এবং একজনের অপরাধ অন্যের ঘাড়ে দিয়ে দেওয়া, বিচারকে হালকা করে দেওয়া, বিচারের সংস্কৃতি না থাকা, এর জন্য যথাযথ যে বিচার, তাদেরকে কঠিন বিচারের মুখোমুখি না করা, এই পার পাড়া যাওয়ার কারণে কিন্তু এই সংস্কৃতি গুলো আজকে চালু হয়েছে। ইসলাম বলছে পুরুষজন সুন্দরভাবে পর্দায় থাকতে হবে এবং তার নজরকে হেফাজত করতে হবে, নারীকেও বলেছে যে তুমিও তোমার সম্ভ্রম, তোমার দেহকে সুন্দর করে আবরণ করে যাও, কিন্তু ঢেকে যাও। আমাদের সমাজে কি শুধুমাত্র নারীরাই এই ধরনের দোষে দোষী হয় কিনা, বা দোষী সাব্যস্ত হয় কিনা, আপনি কি মনে করেন? সর্বক্ষেত্রে আমরা সবসময় নারীর পোশাককেই দায় করা হয় বলেই কিন্তু সকল পক্ষ থেকে বলা হয় যে নারীরা তোমরা এই পোশাক পরে গেছো কেন, উপোশাক নিয়ে চলছো কেন, ওই যে মেয়েটা তাহলে শাহবাগে বসছে, যে মেয়েটা শাহবাগে বসছিল তাকেই দোষারোপ করছি, কিন্তু একটা বিশাল পক্ষ রয়েছে তারা বলছে যে আমরা কেন সেদিকে নজর দিচ্ছি, আমরা নিজেদের চোখকে আড়াল করছি না কেন, এক এই গেল কয়েকটা প্রশ্ন। আর দ্বিতীয়ত আপনার কাছে যে প্রশ্নটার ছোট্ট উত্তর শুনে আমি আবার সবার কথা আবার শুনতে যাবো, সেটা হলো যে ব্রাহ্মণবাড়িয়ার সম্মানিত সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য বলেছেন যে আমাদের ইসলামে একটা আয়াত বা কোরআন শরীফ একটা আয়াত দেখাক যেখানে বলা আছে নারীরা হিজাব পরিহিত পড়তে হবে, নারীরা মানে